আমরা উত্তরবঙ্গের মানুষরা হলো মফিজ, এবং এই মফিজরা দেশের মানুষের দৃষ্টি আকর্ষণ করতে সেভাবে পারি না, তাই উত্তরবঙ্গে বন্যা হলেও কারো নজরে আসি না। এবং আপনারা কখনোই স্মরণ করতে পারবেন না যে উত্তরবঙ্গে কোনো সময় বড় কোনো ত্রাণ কার্য হয়েছে, আপনাদের বুদ্ধির বয়সে হয়নি, এটা কেউ দেখাতে পারবেন না। অথচ কোথাও বন্যা না হলেও উত্তরবঙ্গে কুড়িগ্রাম জেলা, নীলফামারী, রংপুরে জেলা, গাইবান্ধা, এগুলোতে প্রতি বছর বন্যা হবেই। এখন বিষয় হলো প্রতি বছর হয়, এই জন্য সবার সহ্য হয়ে গেছে এই অবস্থা। শুধু তাই না, আপনি দেখেন আমাদের উত্তরবঙ্গে যেতে ওইখানে 100 কিলোমিটার যেতে যদি আপনার 3 ঘন্টা লাগে, তাহলে কুমিল্লার এদিকে অথবা দক্ষিণবঙ্গের বরিশাল গোপালগঞ্জ এদিকে 100 কিলোমিটার যেতে 1 ঘন্টা লাগবে, 2 ঘন্টা লাগবে। অর্থাৎ আমাদের ওইদিকে যাতে বেশি সময় লাগছে, এটা সময় দিয়ে কেন পার্থক্য করছি? আমাদের ওইখানে কমিউনিকেশন সিস্টেমটাও ডেভেলপ হয়নি, এই জায়গাটা আসলে কেউই গুরুত্বপূর্ণভাবে ওইভাবে ঠায় পায়নি। এটা বাস্তবতা যে নোয়াখালী, লক্ষ্মীপুর, তারপরে হলো ফেনী, কুমিল্লা, বরিশাল, এই এলাকার মানুষ একটু শিক্ষা দীক্ষায় বেশি ভালো, তারা বিভিন্ন দায়িত্বে বেশি আছে, ফলে এই এলাকায় কোনো একটু ক্ষতি হলেই সবার এদিকে দৃষ্টি দ্রুত পড়ে এবং এখানে বিপুল পরিমাণ খাদ্য সমস্যা সহযোগিতা যায়। তা আমি প্রবাসী ভাই যারা আছেন তাদেরকে বলবো, যে সামাজিক সংগঠন যারা আছেন তাদেরকে বলবো, উত্তরবঙ্গের মানুষগুলো এমনিতেই অভাবী। কুমিল্লার একটা মানুষ বন্যা কবলিত, বন্যায় ডুবে গেছে, বন্যা শেষ হয়ে গেছে, ব্যাংক থেকে টাকা তুললে ঘর বাড়ি ঠিক করে ফেলাইছে, কিন্তু উত্তরবঙ্গের মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টই নাই। ঠিক আছে, আমি আপনাদেরকে বলি, আমার নিজেরই কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল না, ঠিক ফেসবুকে টাকা তোলার জন্য আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলছি। তো এই হলো আমাদের সামগ্রিক একটা অবস্থা। আপনারা এই রাষ্ট্রকেও বলছি যে রাষ্ট্র সবসময় উত্তরবঙ্গের বিষয়ে গাফিলতি করেছে, সেইটা কোনো নির্দিষ্ট দলীয় সরকার না, এটা একবারে দেশ স্বাধীন হওয়ার পর থেকে আমরা গুরুত্ব পাই নাই। আমাদের ওখানে যথাযথভাবে বিশ্ববিদ্যালয়েও বা মেডিকেল কলেজ এগুলো অতটা অগ্রগতি না। এখান থেকে জিয়াউর রহমান মেডিকেল কলেজটি একটু ভালো ছিল, উত্তরবঙ্গের মানুষগুলো এখানে আসতো, কিন্তু শেখ হাসিনার সময়ে এটা এমন চিপায় পড়ছে, এমন অবস্থা খারাপ হয়েছে, এখানে সমস্ত যন্ত্রপাতিগুলো নষ্ট হয়ে কোনো মেরামতে কোনো উদ্যোগও নেওয়া হয় নাই। রংপুর মেডিকেলের অবস্থাও সেম একই রকম হয়ে আছে। আমরা উত্তরের মানুষ, আমাদেরকে মফিজ বলেন, যাই বলেন, আমরা সেই জায়গা থেকে এত জটিল হিসাব নিকাশ বুঝি না। আপনারা আমাদের জন্য কি করবেন, কিছু করেন, একটু দেখান আমাদেরকে, লোক দেখানোর জন্য হলেও করেন। আপনারা গিয়ে আমাদেরকে ত্রাণ দিয়ে ছবি তোলেন এবং ছবি তুলে তুলে প্রচার করেন, তারপরেও উত্তরবঙ্গে সবাই আসেন। এই লোক দেখানোর জন্য হলেও আমরা সমস্ত সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন সবার দৃষ্টি আকর্ষণ করছি। আমি ধন্যবাদ জানাই জাতীয়তাবাদী দল একটা টিম তৈরি করেছে ত্রাণের জন্য, তারপরে আপনার হলো এই যে বৈষম্য বিরোধী, ওরা তো নোয়াখালী, ফেনী, কুমিল্লার টাকাটা না দিয়ে একটা ক্রাইম করছিল, হ্যাঁ, এবং আমরা শুনতেছি যে তারা এখন উত্তরবঙ্গে যাবে। তো আমি ওদেরকে ধন্যবাদ দেবো, আগে সমালোচনা করেছি, এখন ধন্যবাদ দেবো যে ওরা যেন দ্রুত এই টাকাটা নিয়ে উত্তরবঙ্গে চলে যায়, তাতে করেও কিছু মানুষ ওখানে আপনার হলো ইয়ে হবে। সার্বিকভাবে এখানে উত্তরবঙ্গে আমি বলছি, আপনারা চিড়ামুড়ি নিয়ে যাবেন না, দয়া করে আপনাদের সবাইকে বলছি ভাত খাওয়ার ব্যবস্থা করেন। বাঙালিরা ভাত ছাড়া কিছু বোঝে না, আর উত্তরবঙ্গের মানুষ আরও বেশি পাগল ভাতের জন্য। আপনারা যেখানে একটু সুযোগ পান চুলাটুলা বানায়ে একটু রান্না করেন, চাল ডাল এগুলো নিয়ে যান এবং সেখানে খাবার রান্না করে তাদেরকে সার্ভাইভ করার সুযোগ করে দেন।